উপস্থিত আছো তামুলপুর বিধানসভা সমষ্টিত আর এই যে দরং ওদালগুড়ি যে ইনচার্জ তখন জয়ন্তমল্ল ডাঙরিয়া আমার লগত আছে পুনে পুনে মানে ওসরলে যাম আর জানিম বিশেষকে কব লাগবে আজি তামুলপুর এই ছয়টা যে আসলে বিটিআর সমষ্টি আছে তখন মত বিনিময় করলে কি ধরনের পরিকল্পনা আপনাদের হাতত আজি বিটিআর অঞ্চলত থাকা ছয়টা বিধানসভা বা ষোলটা এম সি এল এ এরিয়ার সকল দলীয় কার্যকর্তা আমার তিনিওটা দলের কার্যকর্তার লগত আমি আলোচনা করছো বিজেপি ইউপিপিএল আর এজিপি তিনিওটা দলের একটা সমন্বয় কেন করব ইলেকশনের সময় যাতে কত অসুবিধা নহয় আমি কি ধরনের ইলেকশন পরিচালনা করি আমার সাংসদ প্রার্থীগী আছিল সকলের মত বিনিময় করে আগন্তুক লোকসভা নির্বাচনের একটা রূপরেখা আমি তৈয়ার করছো আর কেন করিম তার একটা রোডম্যাপ আমি আজি তৈয়ার করছো। নিশ্চিতভাবে আসলে কব লাগিব বিটিআরের যে বাহিরত পাঁচটা সমষ্টি আছে সেই পাঁচটা সমষ্টিয়ে কোক বা ইয়ারে কোক প্রায় আটটা সমষ্টি কিন্তু আপনার হাতত এই মুহূর্তে আছে তথাও কিন্তু কালি হাগ্রামামুহীরে ইয়াত আহি এটা কথা উত্থাপন করেছে যে মই দুই লাখতক অধিক ভোটত ইয়াত আসলে বিজয় হাঁহি মারিব আসলে ইমান দৃঢ়তাৰে ষোলটা এম সি এল এ যেটো ইয়াত আছে তাৰে পনেরোটাই আপনার দখলত আটটা বিধায়ক কংগ্রেসের বিধায়কজনও মঙ্গলে আপনার আসলে সমর্থন আলটিমেটলি জানাইছে গতি ক্ষেত্রে কেউ ইমান দৃঢ় বিশ্বাসী হয়েছে যুনেই নির্বাচন খেলে তোকা দৃঢ় বিশ্বাসী কথা কবই গতি নির্বাচন খেলা সকলে নিজের বর্তমানের রাজনৈতিক স্থিতি বা রাইজর মজত জনপ্রিয়তা চাই কথা কব লাগে তথাপিতো জনপ্রিয় নথকা মানুষেওতো নিজের হারিম বলে কলে কি ইলেকশন খেলব গতি সেই কারণে কইছে সেই কথাবিল ধরে রাখব না কয় আর তেনেকেই কয় কিমান ভোটর ব্যবধানত আপনাদের এইবার আসলে বিজয় হাঁহি মারিবলৈ চাওক এতিয়া যেটো ডিলিমিটেশনের পিছত মঙ্গলদৈ দরং ওদালগুড়ি সমষ্টি হয়েছে এই সমষ্টিটোত মই তো ভাবো যে আমার ব্যবধান ন্যূনতম 4 লাখ হব ন্যূনতম 4 লাখ হব যেন লাগি আছে এতিয়া ইলেকশন আগবাড়ি যাওয়ার লগে লগে আমি গম পাম এতিয়ালৈকে সকলো অঞ্চললৈকে ধরা আমার যাওয়া হওয়া নাই কিন্তু আগর যেটো আমার বা তিনিওটা দলের যেটো স্থিতি সেই স্থিতির যদি চাওঁ তেতিয়ালে আমার ন্যূনতম ব্যবধান 4 লাখ হব লাগে। নিশ্চিতভাবে আসলে এয়া আছিল জয়ন্তমল্ল বৰুৱা আর জয়ন্তমল্ল বৰুৱা ইতিমধ্যে তেখেতর যে মন্তব্য সেই কথা স্পষ্ট করেছে আর পোনে পোনে আসলে মই এইবার যাম আমার সাংসদগী আছে মানে পোনে পোনে তেখেতর ওসর যাম তেখেতর জানিম কি নোৱাৰিব আমার খুব সুন্দর আলোচনা হয়েছে একালেগে আগবাড়ি যাব আমি একালেগে আগবাড়ি যাব দাদা বিজয় হাই নিশ্চিত না না তো এটা আর বিজয় হাই কি নির্বাচনত আমি জিকার কারণে আমার যে প্রস্তুতি লাগে সেই প্রস্তুতি আমি কোনো ক্রুটি নরখাক আমি আগবাড়ি লৈ গৈ আছো। আসলে আটটা সমষ্টি আপনার হাতত বলে কলেও ভুল নয় বিধানসভা সমষ্টি কারণ মঙ্গলয় সমষ্টি ইতিমধ্যে আপনার হেৰি দিছে সমর্থন দিছে বসন্ত আছে সেই লৈ আপনার আটটা সমষ্টি আপনার তাত আছে ষোলটা এম সি এল এ তার পনেরোটাই আপনার তার উপর তো ইমান দৃঢ় বিশ্বাসে আসলে হাগ্রামা মহিলা এই ধরনের কথা কব কারণে যে তখেতে সাহস গোটাইছে কিয় আসলে কি আছে ইলেকশনের সময়ত এইটো কথা তো কবই কনফিডেন্স তো দেখাবই ইলেকশনের সময়ত কনফিডেন্স তো দেখাওয়া একটা ধর্ম গতি ধর্ম তো পালন করেছে হাগ্রামা মহিলা ডাঙরিয়ায় বাকি তো রাইজে ডিপেন্ড রাইজে নির্ণয় দিব সদ্দিক হুসেন এই মুহূর্তে আপনার ধন্যবাদ জানাইছো আর এনেদরে তামুলপুরতো প্রায় প্রতিটি রাজনৈতিক দলে তৎপরতা অবলম্বন করেছে সমান্তরালকৈ আজি দিনটো দেখিবলৈ পোৱা গৈছে বিজেপি ইউপিপিএল সকলো তাত উপস্থিত হৈছে গৈ জ্যেষ্ঠ নেতাসকল মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱাকে ধৰি ইউপিপিএলৰ প্রমোদ বড়ো তাত উপস্থিত আছে আর যিগৰাকী প্রার্থী দিলীপ শইকীয়া হৈ প্রচার অভিযানত নামি পৰিছে এতিয়া সকলো